আমি ছোট থেকে খুব স্মার্ট আর খুব বকর বকর করি আর কি চুলগুলো কোকড়ানো ওকেই বসতে এর মতো দেখতে লাগবে ভীষণ স্মার্ট কোনো কোনো কিছুতে ভয় পাই না আমি চিজ তো মানে পাগলের মতো ভালোবাসি ইউটিউবে কমেন্ট আছে রাক্ষসী আর কত খাবি গাড়িটা কবে নিলে এটা মা করার সময় নিয়েছি খুব সম্ভবত 2010 কি 12 বোধহয় ঠিক মনে নেই এক্স্যাক্টলি আমি নিয়েছি দেখতে পাওয়া যাচ্ছে তুমি গাড়ি নিয়ে খুব ঘুরছো গাড়ি চালানো কবে শিখেছো গাড়ি চালানো 12 এর পরে যখন আমি 17 আমার এজ ছিল ঠিক আইএসসি দিলাম দেওয়ার পরে আমি ড্রাইভার আমাকে শিখতে হবে ড্রাইভিং বাট আমার লাইসেন্স এসে 2021 তার আগে আমি প্র্যাকটিস করতাম গাড়ি চালানোর প্রতি খুব ইন্টারেস্ট আমার আমার গাড়ি না আমার থেকে বেশি আমার বন্ধুরা ভালোবাসে আর বন্ধুরা একজন আছে আর একটা ফ্রেন্ড আছে ও খুব চালাতে ভালোবাসে তো যদি বেরোয় কখনো ওই আমার গাড়ি বেশি চালায় আমি নিচে কম চাই এবার ওই না চালিয়ে চালিয়ে এখন আর কলকাতা এত জ্যাম মানে গাড়ি চলে কম দাঁড়িয়ে থাকে বেশি মাঝে মাঝে দেখতে পাওয়া যায় তুমি ঘুরতে যাচ্ছো চিজ খেতে চলে ও বাবা হ্যাঁ যারা যারা ওকে ফলো করে তারা সবাই জানে যে চিজ খেতে কতটা ভালো আমি চিজ তো মানে পাগলের মতো ভালোবাসি ইন জেনারেল আমি খেতে খুব ভালোবাসি এই জন্য আমাকে শুনতে হয় জানো ইউটিউবে কমেন্ট আছে রাক্ষসী আর কত খাবি খাবো না কি খাওয়ার জন্য তো বেঁচে আছি সবাই তোমাকে এক নামে সবাই জেনে ঝিলি হ্যাঁ 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 তো সেই ব্যাপারটা কেমন লাগে কি করে তুমি অভিনয় জগতে এলে সেই ব্যাপারগুলো একটু শেয়ার করো নিজের ছোটবেলার এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করো আমার ছোটবেলাটা না কমপ্লিটলি ফ্লোরে কেটেছে মানে নর্মাল চাইল্ডহুড ছিল না যেখানে খেলতো আগেকার দিনে সব লুকোচুরি খেলছে চারটে বাজলে খেলতে বেরোচ্ছে ডাকছে আয় খেলবি আয় ওই ওই জিনিসটা খুব কম হয়েছে আমার খেলাধুলা মারপিট মায়ের কাছে মার খাওয়া বকুনি সবটাই স্টুডিওর ভেতরে স্কুল আর স্টুডিও দ্যাটস ইট তো তোমার লাইফের এই স্ট্রাগল পিরিয়ডটা কেমন ছিল কি করে তুমি এগুলোকে ওভারকাম করে সেই জায়গাটাতে এখনো দাঁড়িয়ে আছো বা সবার মনে এখনো জায়গা করে আছো সবার মনে জায়গা করে আছে এটা কমপ্লিটলি মানে ইউনিভার্সের ইচ্ছা বলতে পারো বা জগন্নাথ আমি যাকে খুব বিশ্বাস করি কিন্তু স্ট্রাগলটা কিন্তু সেই সময় ছিল না বাচ্চা তো কিছু বুঝতাম না তখন ডিরেক্টর বলছে এটা করে দিতে করে দিচ্ছি অ্যাক্টিংটা যে মন থেকে করতে শুরু করেছি এটা বোধহয় 12-13 বছর বয়স হওয়ার পরে ফার্স্ট কি করে এলে মানে অডিশন দিলে না নাথিং ব্যাপারটা হচ্ছে আমি ছোট থেকে খুব স্মার্ট আর খুব বকর বকর করি আর কি মানে বেশি ওই যে বেশি পাকা বাচ্চাগুলো হয় না আমি একটু ওরকমই ছিলাম ভীষণ স্মার্ট কোনো কোনো কিছুতে ভয় পাই না অনেক অনেক বাচ্চা দেখবে ক্যামেরা দেখলে একটু ভয় পায় কান্নাকাটি করে এখনকার আর কেউ করে না তখন করতো সবাই এখন সবাই রিল বানায় তখন খুব করতো তা আমার মা আমাকে নাচ শিখিয়ে দিয়েছিল একটা ফাংশন ছিল পাড়ার মধ্যেই কোনো পুজোর সময় ইফ আম নট রং তো সেখানেই একজন আমাকে দেখে খুব পছন্দ হয়েছিল যে খুব স্মার্ট তো মা বাবার সাথে কি কথা বলেছিল যে আপনার মেয়ে কি অভিনয় করবে শুটিং করবে অভিনয় না শুটিং তো মা বাবা বুঝতে পারেনি প্রথমে হ্যাঁ 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 তো সেখান থেকেই নিয়ে গেছিল সেখানেই প্রথম আমার এন্ট্রি সেটা হচ্ছে পুলিশ ফাইল তখন পুলিশ ফাইল খুব ফেমাস ছিল পুলিশ ফাইলে আমার ফার্স্ট কাজ একটা কোনো বাচ্চার রোল করেছিলাম মানে কোনো মায়ের বাচ্চার রোল তো সেখান থেকে তারপর অনেক ফিল্ম করেছি তারপরে মা এসছে জীবনে মানে তোমায় ছাড়া ঘুম আসে না মা তারপরে আর ওটার জন্য কোনো অডিশন কোনোদিন আমায় দিতে হয়নি জাস্ট SBF থেকেই ফোন করে ডেকেছিল চুলগুলোর জন্য যে চুলগুলো কোকড়ানো ওকেই বসতে এর মতো দেখতে লাগবে তাই এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে মানে এখন নিজের কতটা স্ট্রাগল করছো বা কি করতে চাইছো এখন ফিউচারে এখন স্ট্রাগল আছে জানো তো আমি বলছি মানে সিরিয়ালটা শেষ হওয়ার পর থেকে জবে থেকে সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়ে গেছে ট্রোলিংটা অনেক বেড়ে গেছে এখন না সবার কাছেই আই এম লাইক ও তো ছোট ঝিলিক ও এ বাবা ওই জামাটা পরতে পারে না এ বাবা তুমি এখানে যেতে পারো না এটা করতে পারো না ওই স্ট্রাগলটা এখন যে মানে দর্শকদের বোঝানো অডিয়েন্সদের বোঝানো যে ঝিলিক ইজ বড় তো হয়েই গেছে ঝিলিক ইজ পার্ট অফ মাই লাইফ পার্ট অফ মাই ক্যারিয়ার নট মাই হোল ক্যারিয়ার আমরা কবে তোমাকে আবার দেখতে পারি এই রে এটা না আমি নিজেও জানি না বিশ্বাস করো মানে সিরিয়াল ইজ লাইক এ 9-to-5 জব আমি বলছি না আমি যেখান থেকে আমি দাঁড়িয়েছি সেটা তো ডেফিনেটলি আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট আমি কিছু অন্যরকম করতে চাই ওই একভাবে কান্নাকাটি করতে করতে লোকে এখন এটাই ভাবে ও তো ঝিলে খুব কাঁদবে মানে আমি ক্যারেক্টারগুলো পাই ওরকম তোকে কাঁদতে হবে আমি আর কাঁদতে চাই না ঝিলির ক্যারেক্টারটা তো ছোটবেলা থেকে এখনো ফেমাস হয়ে গেছে তো এইটা চেঞ্জ করে আরও একটা কোনো নাম আসুক যেটা লোকের মনে আবার এখন থেকে যাক এরকম চাও আমি চাই ঝিলিকটা তো থাক ডেফিনেটলি বাট এরপরে আমাকে লোকে আমার অ্যাক্টিংয়ের জন্য আমার ক্যাপাবিলিটিসের জন্য চিনুক যে কোনো ক্যারেক্টার প্লে করি না কেন
ইটস লাইক হ্যাঁ তিথি ওই ক্যারেক্টারটা প্লে করেছিল, দারুণ করেছিল। ছোটবেলা থেকে ঝিলিক শুনতে শুনতে এত অভ্যেস হয়ে গেছে, এবার চাও যাতে তিথি নাম। এক্স্যাক্টলি, কারণ আমার আসল নামটা কতজন জানে আমি জানি না। তো অনেক গল্প করলাম আমরা এখানে দাঁড়িয়ে, আমার অলরেডি পাটা ব্যথা। চলো 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 চলো, হ্যাঁ গল্প লাগছে, চলো চলো চলো।